हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल अगेन। আরেকটা ব্লগ নিয়ে আমি আপনাদের সাথে চলে আসলাম। আজকের ব্লগটা গতানুগতিক ব্লগের থেকে একটু ডিফারেন্ট হবে। আমি আজকে আমার ব্লগে এডুকেশনাল ইনফরমেশন নিয়ে কিছু কথাবার্তা বলবো। দেশের বাইরে পড়াশোনা করতে আসতে চাই। প্রথম যখন আমরা এই চিন্তাটা করি যে দেশের বাইরে পড়াশোনা করতে আসব, তখন প্রথম কথা যেটা আমাদের মাথায় আসে সেটা হচ্ছে আমরা কোন দেশকে চুজ করব। আমরা অনেক সময় অনিশ্চয়তার মধ্যে ভুগি যে কোন দেশটাকে চুজ করলে আমাদের জন্য বেটার হবে। সো আমি এই ব্লগে আপনাদেরকে টপ 5 রিজন দিব আপনারা কেন জার্মানিকে হায়ার এডুকেশনের জন্য চুজ করবেন সেটার জন্য। তার মানে হচ্ছে টপ 5 রিজন ওয়াই ইউ শুড চুজ জার্মানি ফর ইওর হায়ার এডুকেশন। টপ 5 রিজনের মধ্যে নাম্বার 1 যে রিজনটা আমি দিব সেটা হচ্ছে জার্মানির ওয়ার্ল্ড ক্লাস ইউনিভার্সিটিজ এবং এডুকেশনাল সিস্টেম। জার্মানিতে প্রায় 400+ ইউনিভার্সিটি আছে, যেগুলোর মধ্যে ওয়ার্ল্ড র্যাঙ্ক ইউনিভার্সিটিও লিস্টেড আছে। এই সকল ইউনিভার্সিটিতে প্রত্যেক ইয়ারে 13% ইন্টারন্যাশনাল স্টুডেন্ট পড়াশোনার জন্য আসে। তাছাড়াও জার্মানির এডুকেশনাল ইনস্টিটিউটগুলোকে তিন ভাগে ভাগ করা হয়েছে। প্রথম ভাগটি হল ইউনিভার্সিটি অ্যান্ড টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি, দ্বিতীয় ভাগ হল ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্স, এবং তৃতীয় ভাগ হল কলেজ অফ আর্ট মিউজিক অ্যান্ড থিয়েটার। এই যে জার্মানির হায়ার এডুকেশনাল ইনস্টিটিউটগুলোকে তিনটা সেক্টরে ভাগ করা হয়েছে, তার বদৌলতে কিন্তু আমরা অনেক বেনিফিট পেয়ে থাকি। যেমন ধরুন, টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি বা ইউনিভার্সিটিগুলো স্টুডেন্টদেরকে বেসিক্যালি রিসার্চ বেসড ফিল্ডে ফোকাস করায়। মানে হচ্ছে আপনি যখন পড়াশোনা করে বের হয়ে যাবেন, তখন আপনি কোনো রিসার্চ বেসড সেক্টরে আপনার নিজেকে ইনভলভ করতে পারবেন। যারা আমরা ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্সে পড়াশোনা করে থাকি, তাদের জন্য আমাদের এই এডুকেশনাল ইনস্টিটিউটটা এমনভাবে পড়াশোনা অ্যারেঞ্জ করে যে আমরা যাতে এই থিওরিটিক্যাল পড়াশোনাগুলোকে আমাদের প্রফেশনাল সেক্টরে ইমপ্লিমেন্ট করতে পারি। তাছাড়াও যারা আমরা ক্রিয়েটিভ কোনো সেক্টরে জয়েন করতে চাই প্রফেশনাল লাইফে, তারা আমরা কলেজ অফ আর্ট মিউজিক অ্যান্ড থিয়েটারে জয়েন করতে পারি। সেকেন্ড যে রিজনের কথা আমি বলবো সেটা হচ্ছে জার্মানিতে টিউশন ফি ফ্রি। হ্যাঁ, আপনি সঠিক শুনতে পাচ্ছেন, জার্মানিতে টিউশন ফি সম্পূর্ণরূপে ফ্রি। তার মানে কি এই জার্মানিতে পড়াশোনা করতে আসলে কোনো টাকা পয়সা লাগবে না? না, ব্যাপারটা কিন্তু এরকম না। জার্মানিতে টিউশন ফি ফ্রি, বাট সেমিস্টার কন্ট্রিবিউশন বলে একটা কথা আছে। আমি যদি একটু ভেঙে বলি সেমিস্টার কন্ট্রিবিউশনটা কি, অ্যাকচুয়ালি আমরা যখন জার্মানিতে পড়াশোনা করতে আসি, আমাদেরকে যে এডুকেশনটা দেওয়া হয় সেটা কিন্তু ফ্রি। কিন্তু আমরা এই এডুকেশনের বাইরেও যে আমরা এডুকেশনাল ইনস্টিটিউট আছে সেই ইনস্টিটিউটের বিভিন্ন সার্ভিসগুলো আমরা ব্যবহার করে থাকি। যেমন ধরুন, আমরা ইউনিভার্সিটির লাইব্রেরি ব্যবহার করি, আমরা ইউনিভার্সিটির ল্যাবরেটরি ব্যবহার করি, ইউনিভার্সিটির কম্পিউটার ব্যবহার করি, প্রিন্টিং মেশিন ব্যবহার করি, কপি মেশিন ব্যবহার করি। সো এই যে এত কিছু আমাদের ফেসিলিটিস দেওয়া হয়, সেই ফেসিলিটিসের বদৌলতে আমাদেরকে একটা ছোট অ্যামাউন্ট ইউনিভার্সিটিকে কন্ট্রিবিউট করতে হয়। আর সেই অ্যামাউন্টটা ভ্যারি করে ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি। তবে জার্মানিতে এই টিউশন ফি সর্বনিম্ন 300 ইউরো থেকে শুরু করে সর্বোচ্চ 600 ইউরো পর্যন্ত হতে পারে, যেটা বর্তমানে বাংলাদেশি টাকায় 30,000 থেকে শুরু করে 60,000 বা 70,000 টাকার মতো হয়। তাছাড়াও এই সেমিস্টার কন্ট্রিবিউশনের বদৌলতে আমরা আরেকটা সার্ভিস ফ্রি পেয়ে থাকি, আর সেটা হচ্ছে আমাদের সেমিস্টার কার্ড। এই কার্ডের মাধ্যমে আমরা আমাদের ক্যান্টিনে খাওয়া দাওয়া করতে পারি। তাছাড়াও এই কার্ডটা আমরা
সিটিতে পড়াশোনা করি সেই সিটিতে আমাদের ট্রান্সপোর্টেশনের জন্য কাজে লাগে, মানে এই টাকাতে আমরা আমাদের সিটিতে বিনা খরচে ট্রাম, বাস এবং আদার পাবলিক ট্রান্সপোর্ট গুলো ইউজ করতে পারি। তার মানে বুঝতেই পারছেন, যেখানে কানাডা বা ইউএসএ তে 17 লাখ বা 14 লাখ বা 15 লাখ টাকা দিয়ে আমরা টিউশন ফির মাধ্যমে পড়াশোনা করি, সেই একই রেঞ্জের পড়াশোনা আমরা মাত্র 30 থেকে 40 হাজার টাকায় জার্মানিতে করতে পারছি। তাছাড়াও আমরা আরো অনেক বেনিফিট পাচ্ছি। থার্ড যে রিজনের কথা আমি বলবো সেটা হচ্ছে জব অপরচুনিটি এবং হাই রেঞ্জ অফ স্যালারি। জার্মানিতে আমরা যখন অ্যাজ এ স্টুডেন্ট পড়াশোনা করতে আসি তখন আমাদেরকে পার্ট টাইম জব করার অপরচুনিটি দেওয়া হয়। পার্ট টাইম জব করার জন্য আমাদেরকে প্রত্যেক ইয়ারে 120 দিন ফুল ডে অথবা 240 দিন হাফ ডে কাজ করার অনুমতি দেয়। যদি সেই হিসাবে আমরা কথা বলি তাহলে পার উইক আমরা 20 আওয়ারের মতো কাজ করতে পারি। তাছাড়াও অন্যান্য যেই ইউরোপিয়ান কান্ট্রিগুলো আছে সেখানে কিন্তু জব স্যালারি, যেটা স্যালারি রেঞ্জ দেওয়া হয় সেটা কিন্তু কোনো ফিক্সড অ্যামাউন্ট থাকে না। জার্মানিতে কিন্তু এই বিষয়টা সম্পূর্ণ ডিফারেন্ট। আপনি যখন কোনো ইনস্টিটিউটে কাজ করতে যাবেন সেখানে আপনাকে বাধ্যতামূলক 9.13 ইউরো জব স্যালারি রেঞ্জ দেওয়া হয় পার আওয়ার হিসেবে। সেক্ষেত্রে দেখা যায় জার্মানিতে যারা পড়াশোনা করতে আসে তারা পার্ট টাইম জব করেই তাদের মান্থলি যে খরচ সেটা অ্যাফোর্ড করতে পারে। তবে জার্মানিতে লিভিং কস্ট মোটামুটি রেঞ্জের, মানে খুব বেশিও না আবার খুব কমও না। যদি আপনি একটু বড় সিটিতে যান সেক্ষেত্রে আপনার যে এডুকেশনাল এবং আদার্স যে চার্জ থাকবে সেগুলো বাদে আপনার যে লিভিং কস্ট সেটা অ্যারাউন্ড 600 থেকে 700 হবে। ছোট সিটিতে 500 থেকে 600 এর মতো হতে পারে। কিন্তু আপনি যদি ফ্রান্স, ইটালি বা এই ধরনের নেদারল্যান্ড এই ধরনের কোনো কান্ট্রিতে পড়াশোনা করতে যান এক্ষেত্রে আপনার লিভিং কস্ট কিন্তু আরো অনেক বেশি হতে পারে। তাছাড়াও আপনি যখন হায়ার এডুকেশন নিয়ে আপনার ডিগ্রি কমপ্লিট করবেন তারপরে কিন্তু আপনার জন্য জব সেক্টর অনেক অনেক ব্রড হয়ে যাবে। আপনি অনেক সেক্টরে জব অ্যাভেলেবল পাবেন। তার মধ্যে বিশেষ কিছু সেক্টর আছে, সেগুলো হলো ইঞ্জিনিয়ারিং অথবা মেডিকেল সেক্টর, আইটি সেক্টর এবং অ্যাডমিনিস্ট্রেটিভ এবং ট্রেনিং সেক্টর। ইঞ্জিনিয়ারিং সেক্টরে যেসব ফিল্ডে চাকরি পাওয়ার অপরচুনিটি বেশি সেগুলো হলো IEEE, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, অটোমোটিভ ইঞ্জিনিয়ারিং, তাছাড়াও আরও আছে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, আরও অনেক সেক্টর আছে। আইটি সেক্টরের কথা যদি বলি তাহলে নতুন নতুন যে সাবজেক্টগুলো আসছে যেমন নিউ মিডিয়া ডিজাইন, গ্রাফিক্স ডিজাইন অথবা কম্পিউটার সায়েন্স আর ইঞ্জিনিয়ারিং, এই ধরনের সাবজেক্টগুলোতে জব অপরচুনিটি অনেক বেশি। তাছাড়া আরো অনেক সেক্টর আছে যেগুলোতে আপনি জব অপরচুনিটি বেশি পেতে পারেন। ফিজিওথেরাপি একটা সেক্টর আছে, মেডিকেল সেক্টরের আন্ডারে পড়ে, সেটাতেও আপনাদের জব অপরচুনিটি অনেক বেশি। ফোর্থ যে রিজনের কথা আমি বলবো সেটা হচ্ছে জব সার্চিং ভিসা। আমরা যারা স্টুডেন্ট আছি আমরা যখন অ্যাব্রোডে পড়াশোনা করতে আসি তখন একটা কথা আমাদের মাথায় সবসময় ঘুরে, আমাদের স্টুডেন্ট ভিসা শেষ হয়ে গেলে আমরা কি ভিসায় থাকব। আদার্স যে ইউরোপিয়ান কান্ট্রিগুলো আছে সেগুলো কিন্তু স্টুডেন্ট ভিসা শেষ হওয়ার পরে 3 থেকে 6 মাস জব সার্চিং ভিসা বলে একটা ভিসা আছে সেটা দিয়ে থাকে স্টুডেন্টদেরকে। সেই ভিসার আন্ডারে একটা সময় থাকে যে সময় আপনি জব সার্চ করবেন, মানে আপনার ফিল্ড রিলেটেড জব আপনি সার্চ করবেন। জার্মানির ক্ষেত্রে কিন্তু এই যে ভিসার রেঞ্জটা, মানে সময় রেঞ্জটা অনেক বেশি। 18 মাসের জব সার্চিং ভিসা জার্মানিতে দেওয়া হয়, মানে আপনার এডুকেশন শেষ হওয়ার পরেও আপনি 18 মাস সময় পাবেন আপনার সাবজেক্ট রিলেটেড ফিল্ডে জব সার্চ করার, যেটা অন্যান্য কান্ট্রির থেকে অনেক বেশি। ফিফথ যে রিজনের কথা আমি বলবো সেটা হচ্ছে রেসিডেন্ট পারমিট। জার্মানিতে হায়ার এডুকেশনের পরে আপনি রেসিডেন্ট পারমিট পেতে পারেন।
তবে সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সেটা হলো আপনার হায়ার এডুকেশনের ফিল্ড রিলেটেড কোনো জবে আপনাকে ইনভলভ থাকতে হবে। এছাড়াও প্রপারলি প্রায় অ্যারাউন্ড 3.5 বছরের মতো ট্যাক্স দিয়ে যেতে হবে। এখন কথা হচ্ছে 3.5 বছর পরে কি আপনি পেয়ে যাবেন পারমিট? না, আপনি 3.5 বছরের পরে পাবেন না। তবে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, এটা পার্সন টু পার্সন ভ্যারি করে, তবে সর্বোচ্চ 8 ইয়ার পর্যন্ত সময় লাগে রেসিডেন্ট পারমিট পাওয়ার ক্ষেত্রে। কিন্তু আদার ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে কিন্তু এই ধরনের অপরচুনিটি অনেক কম। সো এই ছিল আজকের ভিডিও, আমি পার্ট 2 নিয়ে আসব। পার্ট 2 তে থাকবে হাউ টু অ্যাপ্লাই ফর হায়ার এডুকেশন ইন জার্মানি। সো যদি দেখতে চান তাহলে আমার সাথেই থাকবেন, আর যারা নতুন দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন, পুরাতন যারা দেখছেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। টেক কেয়ার, বাই বাই।